পুজো শেষ হয়ে গেলে সবারই কিন্তু মনটা খারাপ হয় আমারও মনটা কিন্তু খুবই খারাপ হয়ে গেছিলো তখন আমার বড় বলো চলো বাটা থেকে তোমায় ঘুরিয়ে নিয়ে আসি বাটায় বিশাল যে মেলা হয় তোমাদের বলেছিলাম দুর্গা পুজো টু কালী পুজো পর্যন্ত থাকে তা মেলা দেখতে গিয়ে দেখছি বাটায় যে কেদারনাথের মন্দির এবছরের থিম ছিল তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম কেদারনাথের মন্দির তো সেটা ভেতরে ঢুকে একটু দেখে নিলাম ফাঁকা ছিল যেহেতু বিশাল বড় ঝাড়বাতি লাগিয়েছিল আর অসম্ভব সুন্দর দেওয়ালে কাজ আছে এত শৌখিন কাজ দেখে এত খুশি হলাম যে এত ফাঁকা কারণ পুজোর সময় এখানে ঢোকাটাই খুব মুশকিল এত ভিড় হয় প্রচণ্ড ভিড় প্রায় তিন চার ঘন্টা লাইন দিয়ে মানুষে তবে দর্শন করতে পারে এই মণ্ডপে এসে তো এখানে একটা বড়ো ঘন্টা ছিল বাজাবার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই বাজাতে পারলাম না তো চলে গেলাম আমরা মেলার মধ্যে পুরো মণ্ডপটা ঘুরে তো মেলার মধ্যে গেলেই আগে কিন্তু মেয়েদের আকর্ষণ হচ্ছে কাঁচের চুড়ি সাজার জিনিস এইসব তো আমিও প্রথমে কাঁচের চুরির দোকানে চলে গেলাম গিয়ে তো কি পড়ি কি না পড়ি এক ডজন চুরি কিন্তু কিনব ই তা আমার বড় বলে নাও কাঁচের চুরি এক ডজন নাও কারণ মেয়েদের এগুলো হচ্ছে শৌখিন জিনিস দেখলেই কিনতে ইচ্ছা করে শাড়ি চুরি এগুলো যাই বলো আর কি গয়নাগাঁটি সবই এগুলো হচ্ছে আকর্ষণীয় জিনিস তা মেলার চারিধারে এত খেলনার দোকান বাচ্চাদের বিভিন্ন শোপিস সাজানো জিনিস আর শোপিসের দোকানগুলো তো অসাধারণ এখানে হচ্ছে যত ধরনের চাবির রিং পাওয়া যায় শোপিস দিয়ে আমি ছেলেটাকে বললাম একটা দুটো শো পিস নিবি চাবি রিঙোলা ও বলল দাও সাইকেলে লাগাবো তো দুটো একটা দেখে চলে গেলাম দেখো এই খেলনার দোকানটার এত খেলনা আমার ছেলে তো একেবারেই ফিদা আমি আমার হচ্ছে জিনিস আচার আমি আচার দেখলে ঠিক থাকতে পারি না একটু টেস্ট করবই করবোই দেখতে দেখতে এবার চাবি এ গোল গোল রিং হয় না সেই রিং খেলতে গেছি আমার ভীষণ এসব গেমগুলো খেলতে ইচ্ছা করে আমার আর আমার ছেলে কিচ্ছু পাই না কারণ প্রত্যেক কটা রিং বাঁকা কোনোটাই গিয়ে পড়ে না কিছুতে যখনই ফেলতে চাই অন্য জায়গায় চলে যায় আর এখানে আরেকটা একটা হচ্ছে আকর্ষণীয় কাপ প্লেট এই কাপ প্লেট মেয়েদের একদম আকর্ষণীয় জিনিস প্রতি বছর মেলা বসে প্রতি বছর কিনি আর আমার ছেলে কাপ প্লেট কিনতে কিনতে গিয়ে দেখছে ও একটা খেলনার দোকানে গিয়ে নিজে নিজে একটা খেলনা কিনে নিয়েছে কি বললো ট্যাবলেট আমি বললাম বাবা এটা কী খেলনা বলে এখানে লিখবো আর মুছবো ঘুরতে ঘুরতে গলা শুকিয়ে গেছে আমি আর আমার বর মিলে দুটো আইসক্রিম কিনে আর এত ফুলের দোকানটা সাজানো যে দাঁড়িয়ে আগে দেখছি কেনবার তো দূরের কথা এত অসাধারণ কালার এত অসাধারণ সুন্দর ফুলগুলো দেখতে তো চলে গেলাম আর একটা গেম খেলতে এগুলো সব বোকা বোকা গেম কিচ্ছু পাই না তিরিশ টাকা করে নেয় গেমগুলো হ্যাঁ কি তবুও খেলবার শখ আমার এত খেলতে ভালো লাগে আর এই এক ধরনের রাইটস মানুষ পয়সা দিয়ে যে এগুলো কেন চড়ে আর উঠেছে তো বিভৎস চিৎকার করছে এইগুলো আমার দেখলেই কীরকম লাগে চড়া তো দূরের কথা বিভিন্ন দেখা এখন নাগরদোলা থেকে শুরু করে এখানে বিভিন্ন রকম রাইডস আছে ট্রেন নাগরদোলা নৌকা কিন্তু আমার বাচ্চাদের খেলনা সবচেয়ে ভালো লাগে যে বাচ্চাদের খেলার জায়গাটা বাচ্চারা এত এনজয় করে আমার খুব ভাল লাগে আর এই জায়গায় যত ধরনের মনে হয় বাদর হনুমান ঝুলছিল সব রেখে দিয়েছে ছেলে বলল বেলুন ফাটাবে কি গিফট আছে একটা বেলুনের পেছনে একটা পেন কি জানি আর আমার বরের লোভনীয় জিনিস চপ ও তো চপ দেখলে আর ঠিকঠাক মানে গরম ভেজে দিচ্ছে আর আমার মুখে দিয়েছে আমার তো ঠোঁট একেবারে দুটো ঠোঁটি পুড়ে গেছে কারণ আমি এত গরম খেতে পারি না ও আমার মুখে দিয়েছে আমি যে বললাম কেমন হয়েছে বলল ভালোই হয়েছে আবার দেখাচ্ছে হ্যাঁ এই এই একটা দোকান যেখানে হচ্ছে স্মার্ট কুকুররা থাকে সানগ্লাস পরে একেবারে ডগি ওরে বাবা প্রত্যেকটা অ্যানিম্যাল স্মার্ট এখানে আর প্রত্যেকটার দাম পাঁচশো থেকে সাতশো হাজার ওই যে স্মার্ট কুকুরটা দেখালাম যে সানগ্লাস পরে আছে আমার ছেলে বায়না করছে মা কিনবো দাম করলাম চার হাজার টাকা এইসব কুকুরগুলো চার সাড়ে চার এক একটার দাম সব স্মার্ট এখানে কেউ নর্মাল নেই যে যা স্টাইলে বসে আছে ঘুরতে ঘুরতে একটা ভুট্টা নিয়ে চলে গেলাম কাপের দোকানে অবশেষে একটা কাপের সেট কিনে নিয়ে বললাম চলো এবার বাড়ি যাই কারণ অনেক ঘুরেছি পুরো মেলা দেখা সম্ভব না চলে এলাম বাড়িতে বন্ধুরা চলো টাটা বাই লাভ ইউ